তোমার হলো শুরু, আমার হলো সারা, কাছাকাছি তবু যেন কত দূরে। বৃহস্পতিবার সকাল সকাল শুরু ক্রিকেটারদের আনুষ্ঠানিক স্কিল ক্যাম্প, তবে তার আগেও আসলেন তামিম ইকবাল রিহ্যাবের অংশ হিসেবে ব্যক্তিগত ফিটনেস ক্যাম্পে। দুদিনের টানা জিম শেষে এদিন প্রথমবারের মতো নামলেন একাডেমি মাঠে, হাঁটলেন অতিরিক্ত ওজন নিয়ে। তবে হাথুরু তো দূরের কথা, তামিমের দর্শন পাননি জাতীয় দলের সতীর্থরাও, একাডেমি মাঠ ছাড়লেন অনেকটাই নিভৃতে। তামিম যখন মাঠ ছাড়লেন তখন ইনডোরে, এ যেন এক কাঙ্ক্ষিত মুহূর্ত, হাথুরুর সামনে ব্যাটিং এর রিয়াদ। এ সময় মাহমুদুল্লাহকে কোনো টিপস না দিলেও দীর্ঘ সময় করেছেন তার ব্যাটিং পর্যবেক্ষণ। পাশের উইকেটে ছিলেন আরেক সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম, দুই সতীর্থ মিলে ব্যাটিং করলেন প্রায় মিনিট 30। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। সেন্টার উইকেটে রঙ্গনার ক্লাসে স্পিনারদের বিশেষ তালিম, তবে ক্যামেরার লেন্স আলাদাভাবে খুঁজে নিল নাজমুল হোসেন শান্তকে, দীর্ঘ সময় যিনি করেছেন বোলিং প্র্যাকটিস। ব্যাকআপ স্পিনার হিসেবে যাকে ঘিরে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা খুবই স্পষ্ট। ফ্রাঞ্চাইজি লিগ খেলে দেশে ফেরায় এদিন ছিলেন না লিটন তাওহিদ হৃদয়, তারা যোগ দেবেন বিশ্রাম শেষে, তবে ঠিকই ঘাম ঝরিয়েছেন হাসান এবাদত তাসকিনরা। ব্যাটিংয়ের পর বোলিংও সুপার সিরিয়াস মাহমুদুল্লাহ, টানা বল করেছেন প্রায় এক ঘন্টা, তবুও হাথুরুর গুডবুকে তার জায়গা হবে কি না তা জানা যাবে আগামী দু একদিনের মধ্যেই, অর্থাৎ এশিয়া কাপের দল ঘোষণার পর। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।